হবিগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় এক চিকিৎসককে জামিন না দেওয়ার প্রতিবাদে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছে চিকিৎসকরা। এতে বিপাকে পড়েছেন রোগীরা। দর্শক, ব্যাপারে বিস্তারিত জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হামজা। আমির, চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখায় রোগীদের কি ধরনের সমস্যা হচ্ছে, তারা কি বলছেন, কি তথ্য আছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে গতকাল থেকেই যে হবিগঞ্জে যারা চিকিৎসক সমাজ রয়েছেন তারা গতকাল বিকেলে একটি সভার আয়োজন করেন। সভাতে তারা মূলত তারা আজ থেকে গতকাল থেকেই গতকাল বিকেল থেকেই অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট প্র্যাকটিস এবং যে ক্লিনিক হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার রয়েছে বেসরকারি সবগুলোতে তারা কর্মবিরতি পালন করেছেন। এবং এরপর থেকে আসলে হবিগঞ্জের যে প্রাইভেট ক্লিনিকগুলো রয়েছে সেখানে আসলে সাধারণ রোগীরা চিকিৎসা সেবা পাচ্ছেন না। এবং শুধুমাত্র হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল, যেটি 250 জেলা সদর হাসপাতাল, এই হাসপাতালটিতেই এখন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এর বাহিরে এই সব প্রত্যেকটি প্রাইভেট হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ থাকার ফলে কিন্তু এই এই 250 জেলা সদর হাসপাতালে কিন্তু রোগীর চাপ বেড়েছে, যে কারণে তাদেরকে সেবা দিতেও হিমশিম খেতে হচ্ছে এই সদর হাসপাতাল কর্তৃপক্ষকে। আমি আপনাদেরকে এই তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতির কারণটি জানাতে চাই। গত মঙ্গলবার হাইকোর্ট যে হবিগঞ্জের যে গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর এস কে ঘোষকে জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তার বিরুদ্ধে, ডক্টর এস কে ঘোষের বিরুদ্ধে হবিগঞ্জে একজন নারীর ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলাতে গত মঙ্গলবার তিনি হাইকোর্টে জামিনের জন্য হাইকোর্টের কাছে প্রার্থনা করেন এবং সে সময় তিনি সহ হাসপাতালের মালিক এবং চারজনকে হাইকোর্ট জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এবং এরপর চিকিৎসকরা কিন্তু আজকে এই যে কর্মবিরতি আজকে এবং গতকালকে তারা কর্মবিরতি পালন করছেন এবং এই কর্মবিরতি তারা বলছেন যে অনির্দিষ্টকাল চলবে। তারা যতদিন পর্যন্ত আসলে এই তাদের যে ডাক্তার এস কে ঘোষ তার মুক্তি না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলছেন। ধন্যবাদ আমির আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, হবিগঞ্জে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখায় রোগীদের সমস্যা হচ্ছে, সে ব্যাপারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।